তবে বাংলাদেশের মানুষের সুনামও আছে কইবেন না আল্লাহ তোমরা মনে করো ক্রিকেটারেরাও খালি বাংলাদেশের পতাকা নিয়ে আসে বাংলাদেশের সুনাম নিয়ে আসে ফুটবলারেরা সুনাম নিয়ে আসে ওলামাই কেরাম কোথার থেকে সুনাম নিয়ে আসে জানো একটু মারহাবা কন আমি এখন কথাটা বলছি বাংলাদেশের প্রায় তিন বছর যাব বাংলাদেশের ইতিহাসে সারা পৃথিবী মুসলিম কান্ট্রিগুলোকে নিয়ে প্রায় একশত তিনশো একশত তিনটা দেশ নিয়ে কোরআনের প্রতিযোগিতায় বাংলাদেশের সন্তানগুলো একশত তিনটা দেশ থেকে এক নম্বর স্থান অধিকার লাভ করে নিয়ে আসে তারা হলেন বাংলাদেশের কৃতি সন্তান ওলামা একটা সুসংবাদ দেই আরো শুনলে মার হাবা কইবেন আগে মার হাবা কর জোরে ওয়াশ না। বন্ধ করলাম আপনাদের আওয়াজ বাহির না তো ওয়াজ করে কি লাভ মার কন আর ভাই আমার বস্তু বাংলাদেশের ইতিহাসে আপনি জানেন না আমাদের ওলামায় কেরামদের জায়গা কোথায় কোথায় দখল হয়েছে পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর দেশ পৃথিবীর সব থেকে বড় দেশ এটা হলো আমেরিকার দেশ আমেরিকার নাম শুনে বাংলাদেশ দুই তিন গ্লাস পানি খায় এই ইতিহাস আমেরিকার দেশের সবথেকে নিউ ইয়র্কে একটা বড় মসজিদ আছে এই মসজিদের যিনি বড় ইমাম যিনি সব থেকে আমেরিকার সব থেকে বড় মসজিদ জামাইকা এই জামাইকার নিউ ইয়র্কের বড় শহরের সবথেকে বড় মসজিদ কেন্দ্রীয় এই দেশের মধ্যে আমাদের বাংলাদেশের যেমন সব থেকে রাষ্ট্রীয় মসজিদ বড় মসজিদ হলো বাইতুল মোকারম আমেরিকার যুক্তরাষ্ট্রের জামাইকায় ওই শহরের সব থেকে বড় মসজিদ হলো সেই জায়গার আর ওই জায়গার ইমাম যিনি তিনি হলেন আমাদের বাংলাদেশের সন্তান তাহলে আপনারা বলেন ওলা মাইকরামের দাম আছে না নাই জোরে বলেন আছে না নাই আর একটা সুসংবাদ তোমাদের কাছে শোনাই রে বাবা পৃথিবীর সব থেকে দ্বিতীয় জামাত পৃথিবীর সব থেকে বড় জামাত কোনটা জরে বলেন কোথায় হ্যাঁ পৃথিবীর মক্কা জরে বলেন কোথায় আরও জরে বলেন কোথায় প্রায় পঁচিশ লক্ষ হাজি একসঙ্গে সেই জামাতে নামাজ আদায় করতে পারে প্রায় তিরিশ লক্ষ মুসল্লি একসঙ্গে জামাত আদায় করতে পারে পৃথিবীর এত বড় জামাত আর পৃথিবী তার কোথাও নাই যত বড় জামাত আমার আল্লাহ করায় মক্কা তুল মকার যেই জায়গায় এক রাখা তামাজ পড়লে এক লক্ষ রাখাতের সব জোরে কইতে পারেন না রে একটা রাকাত নামাজ যদি কেউ কাবার আঙ্গিনায় আদায় করে রে ভাই কিয়ামতের ময়দানে আল্লাহ পাক ওই কাবার জমিন তোমার আমার জন্য সাফায়াত করবে এ মুসলমান জীবনে কি তোমার মন চায় না যে একটা বার কপালটা ঠেকানোর জন্য কাবার মাটিতে যাব তোমাদের কি মন চায় না একবার কপালটা আমি মদিনার মাটিতে লাগাবো তোমাদের কি মন চায় না একবার এই কপালটা আমি মাইতুল মোকারমে ঠেকাবো যাদের যাদের মন চায় একটু হাতটা তুলে আল্লাহ আকবার বলে দেন এই ভাই যান চলে বলেন আল্লাহ আকবার আল্লাহ আকবার। আমরা এখানে অনেক হাজিরা আছি আমরা দোয়া করি আপনাদের জন্য আল্লাহ যেন আপনাদের মারার আগে জীবনে একবার হলেও যেভাবে হোক মক্কা মদিনার মেহমান বানিয়ে নেয় এ মুসলমান ভাইয়ানা আমার বন্ধুরা আমার ভালো করে শুনে নেন মক্কার পরে দ্বিতীয় জামাত যেটা বিশ্বের ইতিহাসে দ্বিতীয় জামাত ওই জামাতটা হলো লন্ডনের ইস্ট লন্ডনের মসজিদ ওই মসজিদের বর্তমান যিনি ইমাম তিনি হলেন আমাদের বাংলাদেশের বরিশাল জেলার একজন কৃতি সন্তান মুসলমান বাবারা তোমরা মনে করছো এদেশের সাকিব আল হাসানকে এক নাম্বার তোমরা কি মনে করছো সাকিব আল হাসানের বাপের بیٹা তোর থেকে ডবল বাপের بیٹা হলো বাংলাদেশের কোরআনের হাফেজ সাকিব আল হাসান জরেকান আল্লাহু আকবার এই মুসলমান হে আমার বন্ধুরা আমার 103 টা দেশের মধ্যে যেখানে কোরান নাযিল হয়েছে সৌদি আরবে যাদের যেছে কোরান নাযিল হয়েছে যারা ওই দেশের মানুষ ওই ছেলেটার সঙ্গে আমার একটা প্রোগ্রাম হল এবছর merhabalar যিনি পৃথিবীর ইতিহাসে সেরা হাফেজ পৃথিবীর ইতিহাসে সেরা হাফেজ ওই ছেলেটার সঙ্গে আমার ফেসবুকে দেখা হয়েছে আপনারা দেখেছেন অনেক ইন্টারনেটে তারা আপনারা অনেকেই দেখেছেন ওই ছেলেটার সঙ্গে আমার একটা প্রোগ্রামে আমার আগে তিনি বয়ান ভাত তেলাওয়াত করলেন মনটা জুড়িয়ে যায় মনে হয় আমার বয়ানটা বাদ দিয়ে তুমি খালি তেলাওয়াত করো বেটা আমি তোমার তেলাওয়াতটা শুনি এত মজা তোমার কণ্ঠের তেলাওয়াত এত সুন্দর তেলাবাত এই বাচ্চাটা করল আমি একটা বৈঠকে ডাক দিয়ে বললাম বেটায় কোন মায়ের সন্তান রে তুমি তোমার মা বাবারে আমার সালাম তোমার মা ধন্য তোমার বাবা ধন্য রে এ বাবা এমন সন্তানের বাপ মা যদি হও তোমার মতো ভাগ্যবান বাপ মা আর পৃথিবীতে নাই আর যদি তুমি এই বাপের সন্তান হও যে সন্তানকে ভার্সিটি পড়াও স্কুলে পড়াও কলেজে পড়াও তোমার কারণে সন্তানের বাবা আজকে বাড়িতে থাকতে পারে না পুলিশের ভয়ে এই যে আব্রাহ মারা গেল তাকে হত্যা করলো আপনারা অনেকেই জেনেছেন শুনেছেন একজন ভ্যান চালক মানুষ তার জীবনের বড় স্বপ্ন ছিল আমি ভ্যান চালাই আমার সন্তানকে ভার্সিটি পড়াবো বড় অফিসার হবে আমি চাকরিজীবী হব ওই ভ্যান চালকের সন্তান তিনিই হলেন আব্রাহার প্রধান আসামি ভাই যান ভালো করে শুনে নেন বাবার আত্মনাদার চিৎকার বাংলাদেশ সরকার কি করবে গোটা পৃথিবীটাকে আন্দোলন করতেছে এ বাবা একজন ভ্যান চালকের সন্তান যদি মানুষকে হত্যা করে বাবার স্বপ্ন চুরমার হয়ে গেল এ বাবা সন্তান যদি মানুষের মতো মানুষ হয় ওই বাপ মায়ের বুকটা ভরিয়া যায় সন্তান খারাপ হওয়ার কারণে বাপ মায়ের বুকটা চুরমার হইয়া যায় ঠিক আর